রাজধানীর মিরপুর একের শাহ আলী এলাকায় এই ভিড়ের কারণ জঙ্গি আস্তানায় পুলিশে অভিযান। ভয় আতঙ্কে এলাকার সাধারণ মানুষ বন্ধ দোকানপাট, এত মানুষের চোখ ফাঁকি দিয়ে জঙ্গিরা আস্তানা গড়ায় শঙ্কার কথা জানান তারা। 25-26টার মতো বোম ফুটছে, আমার বাচ্চা তো দুইজন ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাদের কান্নাকাটি শুরু করে দিছে। আমাদের এই শান্তিপূর্ণ এলাকার ভিতরে এই এরা কিভাবে এসে ঢুকলো এবং কিভাবে তারা বসবাস করতেছে এখানে, এটা আমি আমার ভাব তো অবাক লাগে। আমি তো পাঁচতলা ছিলাম, ওনারা ছিল ছয়তলায়, আমরা সামনের সাইডে ওরাও সামনের সাইডে। তো আপনার রাতে অনেক সময় স্ক্যাচের শব্দ পেতাম, এরকম কিছু আমরা কোনো টের পাইনি, পেলে তো আমরা এলাকাবাসী ধরাই দিতাম। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই জঙ্গিদের ধরতে পারায় স্বস্তির কথাও জানান তারা। পাশাপাশি জঙ্গিয়ার উগ্রবাদ যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাড়ি এলাকাও কিছু সতর্ক থাকার দরকার ছিল, গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানো উচিত প্রশাসনের থেকে আর কি। সবাই যদি এভাবে সচেতন হয় তাহলে এক সময় আমাদের দেশ থেকে এই জিএমটি এটা উঠে যাবে। আটক হওয়াদের দ্রুত বিচার এবং শাস্তি নিশ্চিত করারও দাবি এলাকাবাসীর। সন্ত্রাসীদের ধরুক মারুক, দেশটা পবিত্র করুক, এইটাই। গোয়েন্দাদের তথ্য মতে সাম্প্রতিক সময়ে দেশে যে হারে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে তাতে করে সারা দেশের জনগণের মতো মিরপুরবাসীরাও শঙ্কায় রয়েছেন। তাই এই সমস্যা মোকাবেলায় তারা সরকার এবং বিরোধী দলের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।